বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী পাঁচটি মহিষের জাত সম্পর্কে। বিশ্বে বর্তমানে 74 প্রজাতির মহিষ আছে। এর অধিকাংশই মাংস উৎপাদনে পালিত হলেও কিছু কিছু জাতের মহিষ দুধের জন্যও বিখ্যাত। দুধ উৎপাদনে প্রসিদ্ধ মহিষগুলোর বেশিরভাগেরই উৎপত্তি ভারতে এবং পালনও করা হয় সবচেয়ে বেশি ভারতে। বিশ্বে উৎপাদিত মহিষের দুধের 70% ভারত, 20% পাকিস্তান, 5% চীন এবং বাকি অংশটুকু অন্যান্য দেশ উৎপাদন করে। দুধ উৎপাদনের জন্য বিশ্বে সর্বাধিক পালিত মহিষগুলির মধ্যে শীর্ষস্থানে আছে মুররা জাতের মহিষ। মুররা মহিষ তাদের অসামান্য দুধ উৎপাদন ক্ষমতা এবং বিভিন্ন পরিবেশগত পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার দক্ষতার জন্য দুগ্ধ খামারিদের মধ্যে জনপ্রিয়। এটির উৎপত্তি ভারতের পাঞ্জাব রাজ্যে। জাতটি তার কালো ত্বক, কুকড়ানো শিং এবং বলিষ্ঠ দেহের জন্য সুপরিচিত। এরা দিনে 10-16 লিটার এবং বছরে 2200-2500 লিটার পর্যন্ত দুধ দেয়। অবশ্য এই জাতের একটি মহিষের একদিনে 26 লিটার দুধ দেওয়ার রেকর্ডও আছে। এদের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ 6-9%। দুধ উৎপাদনে প্রসিদ্ধ হওয়ায় পৃথিবীর অনেক দেশের দুগ্ধজাত মহিষের জাত উন্নয়নে এটি ব্যবহৃত হয়ে আসছে। নাম্বার 2, নীলি রবি। দুটি ভিন্ন জাতের মহিষ নীলি ও রবির ক্রস ব্রিডিং থেকে এ জাতের সৃষ্টি। এটি দেখতে অনেকটাই মুররা মহিষের মতো, তবে তাদের মুখ, কপাল, ফা এবং লেজের দিকে প্রায়ই সাদা দাগ লক্ষণীয় থাকে। ভারত ও পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে এ জাতের মহিষকে সবচেয়ে বেশি দেখা যায়। উচ্চ দুধ সরবরাহ এবং সুবিশাল উড়ানের কারণে বাণিজ্যিক দুধ উৎপাদকদের কাছে এটি বেশ জনপ্রিয়। নীলিরবি জাতের মহিষ এক ল্যাকটেশনে গড়ে 2000 লিটার দুধ দেয়। নাম্বার 3, বাদাওয়ারি মহিষ। ভারতের মধ্যপ্রদেশের বিন্ধ্য জেলা বাদাওয়ারি মহিষের জন্মস্থান। তারা অত্যন্ত হাই কোয়ালিটির দুধ উৎপাদন এবং গরম বা আর্দ্র যে কোনো পরিবেশে উন্নতি করার সক্ষমতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত। এরা আকারে মাঝারি সাইজের একটি প্রাণী। এদের গলার নিচের দিকে দুটি সাদা রেখা থাকে, যা এই মহিষগুলির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই জাতের একটি মহিষ দিনে 5 লিটার এবং এক ল্যাকটেশনে সর্বোচ্চ 1500 লিটার দুধ দেয়। দুগ্ধ খামারিরা তাদের বহুমুখিতার জন্য এই মহিষগুলিকে অত্যন্ত গুরুত্ব দেয়। নাম্বার 4, জাফরাবাদী মহিষ। গুজরাটের জাফরাবাদ জেলা জাফরাবাদী মহিষের উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলের নামানুসারে এটির নামকরণ হয় জাফরাবাদী। এটি ছাড়াও এদেরকে গির, বাবনাগরি বা জাফরি নামেও ডাকা হয়। সমস্ত ভারতীয় জাতের মহিষের মধ্যে এটি সবচেয়ে ভারী। এদের গায়ে কালো বা গাঢ় ধূসর আবরণ থাকে। প্রচুর দুধ উৎপাদন, উচ্চ প্রজনন হার এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য জাতটি বিখ্যাত। এক ল্যাকটেশনে এরা 1800-2200 লিটার, 6-7% ফ্যাট সমৃদ্ধ দুধ উৎপাদন করে থাকে। মজবুত দেহ গঠনের জন্য জাতটি নিবিড় দুগ্ধ চাষ পদ্ধতির জন্য খুবই উপযুক্ত। নাম্বার 5, সুরতি মহিষ। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চল সুরতি মহিষের প্রধান আবাসস্থল। এটি প্রচুর দুধ উৎপাদন এবং গ্রীষ্মমণ্ডলীয় বা উপক্রান্তীয় যে কোনো আবহাওয়ায় অভিযোজনযোগ্যতার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা আকারে মাঝারি সাইজের একটি প্রাণী। গায়ের রং কালো বা বাদামি বর্ণের হয়। শিংগুলো কাস্তে আকৃতির কিংবা হুকের মতো বাঁকানো। বিনয়ী স্বভাবের কারণে এদের পালন করা খুবই সহজ। সুরতি জাতের একটি গাভী এক ল্যাকটেশনে 1600-1800 লিটার দুধ দেয়। দুধে চর্বির পরিমাণ প্রায় 8-10%।